আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক বন্ধুরা, বর্তমান সময়ে শীতকাল চলছে। এই শীতকালে আমাদের মুরগিগুলো স্বাভাবিক সময়ের চেয়ে একটু বেশি অসুস্থ হয়। তো শীতকালে একটি বিষয় অনেক বেশি লক্ষ্য করা যায় দেশি মুরগির ক্ষেত্রে, সেটি হচ্ছে মুরগিগুলো মাথা নিচু করে ঝিমায়। তো এই ঝিমানো রোগটা এমন পর্যায়ে চলে যায় যে এক সময় ঝিমাতে ঝিমাতে আমাদের যে কাঙ্ক্ষিত মুরগিগুলো আছে সেই মুরগিগুলো মারা যায়। তো আজকের ভিডিওতে আমরা এই ঝিমানো রোগের দুটি চিকিৎসা দেখাবো। তো একটি হচ্ছে প্রাকৃতিক আর একটি হচ্ছে কৃত্রিম। তো আপনারা দুইভাবেই মুরগিগুলো চিকিৎসা করতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি সম্পূর্ণ ভিডিও আপনারা না টেনে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, যেহেতু আমরা ছোটোখাটো পর্যায়ে 5 থেকে 10টি মুরগি পালন করি, তো সেই কারণে কিন্তু আমাদের মুরগিগুলো যদি ছোটোখাটো কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা দামি ওষুধ ব্যবহার করি না, বা দামি ওষুধ ব্যবহার করলে আমাদের পোষায় না। দেখা যাচ্ছে যে ছোটোখাটো একটা আপনার মুরগির রোগ হয়েছে, সেই রোগের জন্য যদি আপনি ওষুধ কিনতে যান সেই ক্ষেত্রে ওষুধের দাম পড়ে যায় অনেক, বা ছোটো আকারে ওষুধ থাকে, অনেক বড় আকারে থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য সেই ওষুধটি পোষাবে না। তো এই জন্য আজকের ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ উপায় সম্পর্কে আলোচনা করব, যে এই বিষয়গুলো যদি আপনারা মানতে পারেন তাহলে আপনার মুরগির যে ঝিমানো রোগটা আছে সেই ঝিমানো রোগটা সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, প্রথমে আমরা যে চিকিৎসাটি বলবো সেটি হচ্ছে ঘরোয়া উপায়ে আপনারা করতে পারবেন। তো এটার জন্য প্রয়োজন হবে কাঁচা হলুদ আর হচ্ছে কেরোসিন তেল। তো আপনার যদি কাঁচা হলুদ না থাকেন সেই ক্ষেত্রে আপনি গুঁড়ো হলুদ আছে সেটিও ব্যবহার করতে পারেন। তো 10টি মুরগির জন্য 1 থেকে 1.5 চামচ পরিমাণ কাঁচা হলুদ বা হলুদের গুঁড়া লাগবে, আর তো 3 থেকে 4 ফোঁটা পরিমাণ কেরোসিন তেল লাগবে। তো কেরোসিন তেলটা আপনারা খুব অতিরিক্ত দিবেন না, আবার কমও দিবেন না, এটা একটা পরিমাণ মতো দিবেন। বেশি দিলে কিন্তু আপনার মুরগি এই কেরোসিন তেলের যে গন্ধ আছে এই গন্ধের কারণে কিন্তু খাবার খাবে না। তো এটা আপনারা ভেবে চিনতে দিবেন। তো হলুদের সাথে 3 থেকে 4 ফোঁটা কেরোসিন তেল মিশিয়ে আপনারা যে কোনো খাবারের সাথে মিশিয়ে খাওয়াবেন। তো এর জন্য আপনারা চাইলে মুরগির যে ভাত আছে সেই ভাতের সাথেও খাওয়াতে পারেন, আবার ফিডের সাথে মিশিয়েও খাওয়াতে পারেন। তো এইভাবে করে আপনারা খাওয়ালে আপনার মুরগির যে ঝিমানো রোগটা আছে সেটা ঠিক হয়ে যাবে। তো হলুদ কিন্তু ভালো মানের একটি অ্যান্টিবায়োটিক। তো এই জন্য মুরগিকে যদি নিয়মিত কাঁচা হলুদ খাওয়ানো যায় তাহলে মুরগি কম অসুস্থ হয়। এই ঝিমানো রোগের ক্ষেত্রে কিন্তু পেঁয়াজ ভালো মানের কাজ করে থাকে। তো এই জন্য আপনারা পেঁয়াজের যে রস আছে সেটিও আপনারা মুরগিকে খাওয়াতে পারেন। তাছাড়া পেঁয়াজ কুচি কুচি করে কেটে খাবারের সাথে মিশিয়ে আপনারা খাওয়াতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, এই প্রাকৃতিক চিকিৎসাগুলো আপনারা কখন করবেন? যখন দেখবেন যে আপনার মুরগিগুলোর ঝিমানো রোগের লক্ষণ দেখা দিচ্ছে বা মুরগিগুলো কম অসুস্থ আছে, সেই সময়টা আপনারা প্রাকৃতিক চিকিৎসা করলে ভালো ফলাফল পাবেন। আপনার মুরগি যদি অতিরিক্ত হারে অসুস্থ হয়ে যায় সেই সময় যদি আপনি প্রাকৃতিক চিকিৎসা দিয়ে ট্রিটমেন্ট করেন সেই ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল পাবেন না। তো এবার আমরা যে বিষয়টি বলবো সেটি হচ্ছে কৃত্রিম ওষুধ। তো আপনার মুরগি যদি একদম অতিরিক্ত হারে অসুস্থ হয়ে যায় অর্থাৎ ঝিমানো রোগে আক্রান্ত হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি এটি করতে পারেন। তো যে কোনো ভেটেরিনারি ওষুধের দোকানে গেলে আপনারা রানামাইসিন নামে যে ট্যাবলেট পাওয়া যায় সেটি পেয়ে যাবেন। তো সেটির দাম নেবে সর্বোচ্চ গেলে 5 টাকা। তো এটি সংগ্রহ করে আপনারা যদি ছোট মুরগি হয় সেই ক্ষেত্রে একটি ট্যাবলেট 1 লিটার পানিতে মিশিয়ে মুরগিগুলোকে খাওয়াবেন, আর যদি বড় মুরগি হয় সেই ক্ষেত্রে যেটি করবেন একটি ট্যাবলেট ভেঙে 1/4 আপনারা মুরগিকে খাওয়াবেন। তাহলে দেখবেন মুরগির যে ঝিমানো রোগের যে উপদ্রবটা আছে সেটা অনেকাংশে কমে যাবে। তো রেনামেসিন ট্যাবলেট কিন্তু ভালো মানের কাজ করে থাকে ঝিমানো রোগের ক্ষেত্রে, কারণ আমার একটি মুরগি যখন ঝিমাচ্ছিল তখন কিন্তু আমি রেনামেসিন ট্যাবলেট মাত্র 2 বার খাইয়েছি, তারপরেই আমার মুরগিটি সুস্থ হয়ে গেছে। তো আপনারা চাইলে এটি করতে পারেন। ডিম পাড়া মুরগির ক্ষেত্রে যদি আপনি রেনামাইসিন ট্যাবলেট খাওয়ান সেই ক্ষেত্রে একটি সমস্যা হতে পারে। সমস্যাটি হচ্ছে এটি কিন্তু একটি অ্যান্টিবায়োটিক। তো অ্যান্টিবায়োটিকটি খাওয়ানোর ফলে মুরগি যদি ডিম পাড়ে সেই ক্ষেত্রে কিন্তু মুরগির ডিম পাড়া বন্ধ হয়ে যেতে পারে। তো এটি আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো সেটি আমাদেরকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।